নিরঞ্জন দা, জাতি ভাই হয়ে বেমানি করতেছেন? আমার মাসের টাকাটা তো অহলো পাইলাম না, দশ দিন দেরি হয়েছে। ফাইন সহ 10 লাখ যদি না পৌঁছায় আপনারে কিন্তু সোজা চিতায় উঠায় ফেলামো। শুয়োরের বাচ্চা কামাইতেছে কোটি কোটি, আমারে চান্দা দেওয়ানের বেলায় মুখ শুকায় খান। কেড়ে গেল রে, হোন্ডা দিয়ে আমার গাড়ি ওভারটেক করিয়া কেড়ে গেল? কইতে পারি না, তয় প্রেমিক প্রেমিকা শিওর। বিনীতি আমি ছুটাইতেছি, আমার শহরে আমার রাস্তায় আমার গাড়ি ওভারটেক করে। হয় জামাল্লা, গাড়ির স্পিড বাড়া। হয় হোন্ডা রে, আরো জোরে যা। হোয়াট ইজ দিস, এভাবে রাস্তা আটকালেন কেন? রাস্তা আটকাইছি কেন বুঝোস না? শুয়োরের বাচ্চা গায়ে নতুন জোয়ানি লাগছে, তেজ দেখে আমার লোকে। আমার গাড়ি ওভারটেক করস, চেনস না আমারে? চক্রবর্তীর পোলা আমি, বাসু আমার নাম। কি করছেন? আমার স্বামীকে মারছেন কেন? ও স্বামী মানে তোর ভিতা কাটাই আছে, রাস্তা ক্লিয়ার। আয় তোরে দিয়ে আজকের দিন শুরু করি। আপনার নাম কি? রাজু। আপনার এই অবস্থা কে করেছে? বাসু, বাসু চক্রবর্তী। দারোগা সাহেব, আপনি চলে যাচ্ছেন কেন? ওদের অভিযোগ ভালো করে শুনুন, সব নোট করে নিন। নিয়ে কোনো লাভ নেই, চক্রবর্তীর ছেলে বাসুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার অর্থ কি জানেন? বান্দরবনে আজীবনের জন্য ট্রান্সফার, অথবা ছোটখাটো কারণে চাকরি থেকে বরখাস্ত। চক্রবর্তীর হাত অনেক লম্বা, পুলিশ যদি জুজুর ভয়ে কর্তব্য বিমুখ হয় তাহলে অত্যাচারিত মানুষের কি হবে? আমার ছেলে আর তার স্ত্রী কি হবে? কে করবে অত্যাচারী বিচার? জানি না ভাই, আর পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করতে আমি পারবো না। আই এম সরি। সিরাজ পুলিশে চলে গেল, আমার আমার সন্তানের উপর অত্যাচারের কোনো বিচার কি আমি পাবো না? বিচার একজনই করতে পারে। কি, তুমি কার কথা বলছো? মোস্তাক, নেতা মোস্তাক আহমেদ। আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, মোস্তাক ভাই যেখানে, মোস্তাক ভাই যেখানে, মোস্তাক ভাই যেখানে। দেখি ভাই, দেখি একটু শোনেন তো, একটু শোনেন। আমি আমি একটু ভেতরে যাবো, এই যে আমি একটু ভেতরে যাবো। আমাদের নেতা মোস্তাক, মোস্তাক আমি আওলাদ। মোস্তাক তুমি এগিয়ে চলো। মোস্তাক আমি আওলাদ। মোস্তাক ভাই এগিয়ে চলো। আমার ভাই, তোমার ভাই, মোস্তাক ভাই, মোস্তাক ভাই। আমার ছেলের অবস্থা খুব খারাপ, সুস্থ হতে কতদিন লাগবে তা বোঝা যাচ্ছে না। তার চেয়ে খারাপ অবস্থা আমার আমার বৌমার। পুলিশ বাসুর বিরুদ্ধে কেস নিতে চাচ্ছে না, অনেক চেষ্টা করেছি কিন্তু চক্রবর্তী ছেলে বলে। মোস্তাক তুই আমার বন্ধু, স্কুলে একসাথে পড়াশোনা করেছি,
তুই যদি কিছু না করিস তাহলে বাসু, বাসু চক্রবর্তী, বাসু থাকো, বাঁচতে চাইলে তোরা সবাই ভাগ। গুলি না, পিস্তল নামা। মোস্তাকের লোকদের এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিছে, ও কি জানে না আমি চাইলে ওর কি অবস্থা করতে পারি? তারা দেখাচ্ছে মজা। হ্যালো হ্যালো রমেশ, তুই ঢাকা কবে আসবি? কি আরো দুই দিন পর? এই দুই দিন কি ঢাকায় বসে বসে আমি আঙ্গুল চুষমু? এই লাগবো না তোরে, আমি নিজেই ওই মুস্তাকের নামের আগে মরহুম বসায় দিমু। ধর ভাদুরী, খবর লাগা, মুস্তাকের আইস কোথায়? কি প্রোগ্রাম আছে? প্রোগ্রাম যাই থাকুক, আজ বিকালে পার্টি মিটিং এ মুস্তাক ঠিকই যাইব। কিন্তু মুস্তাক না, মুস্তাকের মৃত্যু সংবাদ। চক্রবর্তী সাবধান। সাবধান? কিসের সাবধান? আমার ছেলের এত লোকজন জখম করিয়া হাসপাতালে পাঠাইছে, এবার আমি তোরে খুন করিয়া কবরে পাঠামু।
বসুন বসুন, থামুন আপনারা থামুন। এইমাত্র আমি মর্গে চক্রবর্তীর ডেড বডি দেখে এসেছি। মুস্তাক আর তার ছেলে মিলে খুন করেছে চক্রবর্তীকে, কিন্তু তারপরও মুস্তাককে পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে না কেন? আপনি মিথ্যে কথা বলছেন আব্বাস সাহেব। মুস্তাক বা মুন্না যে চক্রবর্তীকে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনার কাছে? পুলিশের ডায়েরিতে স্পষ্ট উল্লেখ আছে চক্রবর্তী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্টেও সেই সত্যতার প্রমাণ দেয়। গাড়ির সামনে যদি কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা কি খুন নয়? আত্মরক্ষার্থে যদি কাউকে ধাক্কা দেওয়া হয় সেটা খুনের মধ্যে পড়ে না। চক্রবর্তী নিজেই তার লোকদের নিয়ে তেজগাঁও গোডাউনের সামনে মোস্তাকের উপরে আক্রমণ করতে গিয়েছিল। এ ব্যাপারে যদি কাউকে বহিষ্কার করতে হয় তাহলে চক্রবর্তীর লোকদেরকেই বহিষ্কার করা উচিত। জোরের মায়ের বড় গলা, আপনার বন্ধু বলে আপনি আজ মোস্তাকে ছাপাই গেছেন। মনে রাখবেন চক্রবর্তী আমারও বন্ধু ছিল, আমি মোস্তাককে এত সহজে ছাড়বো না। আজ চক্রবর্তী ছেলে রমেশ দেশে আসছে, আসতে দিন ওকে, তারপর বোঝাবো কত ধানে কত চাল। থামুন থামুন আপনারা, পুলিশের তদন্তে যদি আব্বাস সাহেবের অভিযোগের পক্ষে সত্যতা পাওয়া যায় তখন মুস্তাক সাহেবের বিরুদ্ধে আমি স্টেপ নেব। প্রয়োজনে চক্রবর্তীর পক্ষে আমরা মামলা পর্যন্ত লড়ব। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দোষী প্রমাণিত হলে শাস্তি তার হবেই। তুমি শাস্তি দেবার কে? তুমি কি পুলিশ? তুমি কি বিচারক? তুমি কি আইন? আমার সন্তান হয়ে প্রকাশ্য দিবালোকে একটা জীবন্ত মানুষকে হত্যা করার জন্য তুমি তাড়া করবে আর আমি তা মুখ বুঝে সহ্য করব? তুমি কি চাও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ার তোমার জন্য একদিনে শেষ হয়ে যাক, সমস্ত সম্মান আমার মাটিতে মিশে যাক? তোমার সম্মান মাটিতে মিশা যাবার আগে এই মুন্নার দেহ মাটির সাথে মিশে যাবো বাবা। তোমার সম্মান রক্ষার্থে তোমার এই সন্তান নিজে মৃত্যুর বরণ করে নিতে কোনটা বোধ করব না। যতবার তোমার শত্রু তোমার উপর আক্রমণ করব ততবারে আমি সেই শত্রুর হাত ভেঙে দেব। নিজের হাতে আইন তুলে নেওয়া অন্যায়, আমার সন্তানকে সে অন্যায় আমি করতে দেব না। কিন্তু বাবা, আজ যদি অন্যায় না করতাম তাহলে যে তোমার আমার হারে তৈরি হারিয়ে যেতাম না? না, তাই বলে তুমি অন্যায় করতে পারো না। আমার সামনে তোমার যদি কিছু হইতো তাহলে কি জবাব দিতাম আমি আমার মায়েরে? কি জবাব দিতাম আমি আমার বন্ধুরে? কি জবাব দিতাম দেশের সেই সব মানুষে যারা সঠিক নেতৃত্বের জন্য তোমার দিকে তাকায় আছে? যেসব মানুষ তোমার ক্ষতি করবার চায় তাকে খুন করে বারবার ফাঁসিতে চড়তো আমার আপত্তি নাই বাবা, আমার আপত্তি নাই। বন্যা, তুমি কিন্তু ইদানিং বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছ।
বাবা তুমি বুঝবার পারতেছ না। আহা, তোমার কি শুরু করলে? সকাল সকাল তো বাড়িঘর মাথা তুলে ফেলেছো। তুলি তোর ভাইয়াকে ভেতরে নিয়ে যা তো। এসো ভাইয়া, গাজরের হালুয়া বানিয়েছি, খাবে চলো। এসো। শোনো মমতা, তোমার ছেলেকে তুমি বলে দিও, আমার ছেলে বলে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে, সেটা চলবে না। তোমার ছেলে আমার কথা শুনলে তো? তাছাড়া কি এমন অন্যায় করেছে শুনি? নিজের বাবার বিপদ দেখে তাকে বাঁচাতে ছুটে গেছে, এতে দোষের কি দেখলে? তুমি জানো না মন্নার মা, তোমার ছেলে নিজেই জানে না ওর মনের মধ্যেও কি শক্তি লুকিয়ে রেখেছে। হরে রাম হরে কৃষ্ণ, 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 হরে রাম। হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, আমি জানতে চাই নেতা মোস্তাক কই আছে? এখন বাসায়, কিন্তু বিকালে পার্টির মিছিলে থাকবে, পার্টির সবাইকে নিয়ে মিটিং করবে পল্টনে। পল্টনের ঐতিহাসিক ময়দানে আজ নতুন করে ইতিহাস লেখা হইব, ওই ময়দানে আজ মোস্তাকের রক্ত ঝরব, রক্ত ঝরব ওই মুন্নার, ও আমি অগরে নরকের দরজায় পৌঁছে দিব। বাবা শ্রাদ্ধের এই 40 দিন তোমাকে বড় সাবধানে থাকতে হবে রমেশ, এই 40 দিন প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হতে পারবে না, কোনো প্রাণী হত্যা করতে পারবে না। আমার বাবার খুনি হাস্যা খেলে বেড়াইব আর আমি ঘরে বসা থাকুম? ধর্মের অনুশাসন রমেশ, এটা তোমাকে মানতেই হবে। তোমার নিজের যাবার প্রয়োজন নেই, কাদেরকে আমি দায়িত্ব দিয়েছি যা করবার কাদেরই করবে। অন্ন চাই, বস্ত্র চাই, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুলিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুলিয়ে দাও। অন্ন চাই, বস্ত্র চাই, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুলিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, চাই বস্ত্র চাই। Yeah.
খুনোখুনি না করলে ওর পেটের ভাত হজম হয় না। ওকে জিজ্ঞেস করো, আজ যদি কাদেরের লোকেরা ওর কিছু করত তাহলে বাবা তুমি বুঝতে পারতেছো না, রমেশ ও তার লোকেরা তোমার খুন কইরা ওর বাবার প্রতিশোধ নিবার চাইতেছে। রমেশ একটা কিছু না করা পর্যন্ত থামবো না। তুমি আর রমেশ কি এক? রমেশ আমাকে খুন করতে চাইছে বলে তুমি তার লোকদের খুন করবে? আমার কপালে যদি মৃত্যু থাকে তুমি তা ঠেকাতে পারবে? পারবো না বলে কি তাকায় তাকায় তোমার খুন হতে দেখবো? বাধা দেবো না? না, বাধা দেবে না। পুলিশকে বলবে, আইনকে জানাবে। যে দেশে পুলিশ ঘটনা শেষে তামাশে দেখবার আহে, সে দেশে পুলিশের কাছ থেকে তুমি কি আশা করো বাবা? এ দেশের বড় বড় নেতারাও আততার হাতে খুলেছে, তুমি জানো না? তাদের গাড়িটা কি তাকে বাঁচাতে পারছে? পারে নাই। ওরা যখন পারেনি তখন তুমি কি করে ভাবলে যে তুমি পারবে? নিজের শক্তির উপর আমার ভরসা আছে বাবা। যতক্ষণ শরীরে সেই শক্তি থাকবো আমি আক্রমণ করবই। মন্না, আমি কিন্তু রাজনীতি করি। ভাইজান দূর, বাদ দেন তো। স্যার আপনি ভিতরে গিয়ে রেস্ট নেন, আমি ভাইয়ারে নিয়ে যাইতেছি। আম্মা আপনি স্যারের ভিতরে নিয়ে যান। চলেন ভাইজান, চলেন তো। চলেন ভাইজান, চলেন। হ্যাঁ, welcome, welcome. Hello, handsome.
চক্রবর্তীর লগে বাজাইছোস, এইবার কেল্লা ফতে। রমেশ, মুন্না আজ কপাল গুনে বেঁচে গেছে, পরের বার ঠিকই দেখবে মুন্নার লাশ পৌঁছে যাবে হাসপাতালের ডোম ঘরে। না বাস না, ডোম ঘরে কেউ সাত করে ঢোকে না, ঢোকানোর ব্যবস্থা করতে হয়। বুলেটের হাত থেকে মুন্না বাইসা গেলেও আমার মাথার প্যাচ থেকে মুন্না বাঁচবো না, এমন প্যাচ দিমু মুন্না আর বাপ তুই জন্য এক লগে ফাঁসবো। আনিস আমার লগে আয়। কোথায় যাবে? কাদেরের বাড়ি, আব্দুল কাদের। উঠলা কেন? আর একটু শো, সপ্তাহে মাত্র তিন দিন তোমার কাছে পাই, এই তিনটা দিন মন ভরে আদর করতে দাও। দাঁড়াও, আসছি তো। তুই তো আমার পার্টি লেগে অনেক কিছু করছস, তাই আজ তোরে আমি পুরস্কৃত করব। পুরস্কারের কোনো দরকার নাই দাদা, খালি আমার একটু নেক নজরে রাখেন। আমার নজরের সামনে থাকলে তো আমি নজর দিমুই। তোর মৃত্যু আমার খুব প্রয়োজন ছিল কাদের, সবাই জানবো বাপের উপর আক্রমণ করছিলি বুইলা, মুন্না তোরে খুন করছে। আমি তোরে মারছি, আমি তো তোর সিমটিও কাটি নাই, মারছে আনিস দেখ, দেখ না ভগবান সাক্ষী ভগবান। বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। আমি যেমনে যেমনে কইলাম তেমনে তেমনে কেস কর, সাক্ষী দেওয়ার লোক আমি দিমু, এইবার মুন্নারে মার্ডার কেসে ফাঁসামু। দাদা!
সরি মিস্টার আব্বাস, আমরা আপনার কেসটা নিতে পারছি না। নিতে পারছেন না মানে? আমাদের চোখের সামনে মুন্না খুন করেছে, আমি ছাড়াও আমার ছেলে আনিস এবং দলের কবি ফারুক সাক্ষী, আর আপনি বলছেন কেস নিতে পারবেন না? না, কারণ সাক্ষী হিসেবে যাদেরকে আপনি দাঁড় করিয়েছেন এরা সবাই আপনার পার্টির কর্মী। আপনার আদেশে মিথ্যে কথা বলা এদের কাছে কোনো ঘটনাই না। আপনি কি বলতে চাচ্ছেন কাদেরকে মুন্না খুন করেনি? আমরা সবাই মিথ্যে বলছি, সাক্ষী ছাড়া আর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই, মার্ডারের অস্ত্রটিও নেই। কিসের উপর ভিত্তি করে আমি কেস নেব? কি করে তাকে অ্যারেস্ট করবো? নেতা মোস্তাকের ছেলেকে শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করলে কি হবে জানেন? সারা শহরে বিক্ষোভ হবে, মিছিল হবে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সরি স্যার, আপনার এই কেস আমি নিতে পারছি না। আপনি নিতে না পারলে আমি কোর্টে যাব, সরাসরি কোর্টে কেস করব। কাদের ছিল আমার দলের একনিষ্ঠ কর্মী, ওকে খুন করার সাজা মুন্নাকে পেতেই হবে। কিন্তু কোর্টে গিয়েও আপনি সাফল্য পাবেন না। নেতা মোস্তাক আহমেদের ছেলের বিরুদ্ধে কেস নেবে এমন উকিল কোথায় পাবেন? এমন উকিল একজনই আছেন, তার নাম নদী, নদী চৌধুরী। ওই সরে চালা, ওই গাড়িতে যে সাক্ষী আছে ওরে কোর্টে পৌঁছাতে দম যাইব না, চালো। আরে আস্তে আস্তে, আমারে মায়ের নাপা সাক্ষী দিতে গিয়া আমি শহীদ হইতে চাই না। চুপ করে বসুন, আপনাকে নিয়ে আমাকে কোর্টে পৌঁছাতেই হবে। কোর্টের সময় প্রায় শেষ, কিন্তু বাদীপক্ষ কোনো সাক্ষীকেই আদালতে হাজির করতে পারেনি, আর আমার বিশ্বাস পারবেও না, কারণ যে খুন আমার মক্কেল করেইনি সেই খুনের সাক্ষী কোত্থেকে আসবে? তাই আমি আদালতের কাছে আমার মক্কেল শহীদ চৌধুরীকে বেকসুর খালাস দেওয়ার জন্য আবেদন করছি। দ্যাটস অল ইউর অনার। বাদীপক্ষ কোনো সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হওয়াতে এই আদালত আসামি শহীদ চৌধুরীকে বেকসুর। স্টপ ইউর অনার, আমি সাক্ষী নিয়ে এসেছি। হতভম্বের মতো আপনার উকিলের দিকে তাকিয়ে কোনো লাভ নেই মিস্টার শহীদ। সাক্ষী নিয়ে কোর্টে যাতে পৌঁছতে না পারি তার সব ব্যবস্থা মিস্টার শহীদ করেছিলেন, কিন্তু আমি সমস্ত চেষ্টায় ব্যর্থ করে দিয়েছি। ইওর অনার, এই মামলার প্রত্যক্ষদর্শী মিস্টার আসাদকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার আসাদ, 14 নভেম্বর রাতে আপনার চোখের সামনে খান সুপার মার্কেটের মালিক সুব্রতর গায়ে যারা গুলি করেছিল তাদেরকে আপনি দেখেছিলেন? জি, আমি দোকান বন্ধ করে বের হওয়ার সময় সুব্রত ভাইয়ের চিৎকার শুনে কাছে গিয়ে দেখি উনি শহীদের সাথে তর্ক করছেন। কি নিয়ে তর্ক হচ্ছিল? চাঁদাবাজি নিয়ে। 2 লাখ টাকা চাঁদা চেয়েছিল ওই শহীদ, সুব্রত ভাই দিতে চাইছিল না। তারপর কি হয়েছে? তারপর আমারই চোখের সামনে সুব্রত ভাইয়ের বুকে গুলি করেছে ওই শহীদ। সাক্ষী আসাদের জবানবন্দিতে কি প্রমিত হয় না ওই শহীদ সুব্রত খুনের একমাত্র আসামি? এই আদালত মিস্টার সুব্রত হালদারকে খুনের দায়ে আসামি শহীদের মৃত্যুদণ্ড ঘোষণা করছে। ওয়ারেন্ট আর কি হবে? আমি চাই মুন্না সাজা হোক। মুন্না যদি খুন করে থাকে সাজা তার হবেই, কিন্তু সতর মুন্না নেতা মোস্তাকের ছেলে, আপনি কি তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন? আইন সবার জন্য সমান, ন্যায়ের জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আছি। অপরাধীদের কোনো হুমকি আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। 17 তারিখ কোর্টের ডেট, মুন্নাকে মামলা ফেস করতে আদালতে আসতেই হবে। এবার কিন্তু তোমাকে ইলেকশন করতেই হবে মোস্তাক। ইলেকশন
ইলেকশন দিয়ে আমি কি করব? ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু তাই বলে ইলেকশন করবে না? দু একবার ক্ষমতা না গেলে লোকে তো তোমাকে ব্যর্থ নেতা বলে ডাকবে। উপকার করতে চাই। আমি জীবনে অনেক মানুষ দেখেছি মোস্তাক, কিন্তু তোমার মতো মানুষ আর একটিও পাইনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিকা, তোমার মেয়ে নুন মিষ্টি মেয়ে তো স্যার, ওর জন্য দোয়া করবেন অবশ্যই। যাও যাও, চলো ভেতরে যাও, ভেতরে চলো মামুনি, চলো। আচ্ছা আব্বাস এখনো আসছে না কেন? ঠিক আছে আমি দেখছি, বসুন। বলুন বাবা। কবুল? এ বিয়ে আমি করবো না, নগদ টাকা না পেলে এ বিয়ে আমি করবই না। বিয়া সাহেব? হ্যাঁ না, মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে, আমি কোনো যৌতুক দেবও না নেবও না। কেন নেবো না কেন? তুমি তো ঠিকই নিজের বিয়ের সময় আমার নানার বাড়ি থেকে গাড়ি নিয়েছো, ফ্ল্যাট নিয়েছো, আমার বেলায় নিতে তোমার আপত্তি কিসের? আমার সাফ জবাব, টাকা ছাড়া আমি এই মেয়েকে বিয়ে করবো না। বাবা বিয়ে তো হয়ে যাক, আমি কালকের মধ্যে তোমার টাকাটা জোগাড় করে দিচ্ছি। আমি কোনো ভিখারি মেয়েকে বিয়ে করতে আসিনি। ছেলে, তোমার বাবা এভাবে বলার পরেও তুমি বিয়ে করবে না? না করবো না। ইচ্ছে করলে আপনি আমাকে জোর করে বিয়ে করাতে পারেন, কিন্তু তাতে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। না কমল, আর তোমার বাবা যে এইমাত্র তোমাকে বিয়ের আদেশ করলো, তার কি হবে? বাবা হয়েছে বলে কি সব শুনতে হবে নাকি? বাবা যদি বলে বিষ খেতে, আমি কি বিষ খাবো নাকি? হ্যাঁ খাবে। আমার ছেলেকে যদি আমি বলতাম বিষ খেতে, তাহলে সে এই মুহূর্তে বিষ খেত। বললে হলো, আপনার ছেলে পাগল না, নিজের বুঝ সবাই বুঝে। বুঝতে পারে? আমি সেই ছেলে জন্ম দেই নাই, সেইভাবে তাকে শিক্ষাও দেই নাই। আমার ছেলের কথা বলবে না। আমার ছেলে যদি চোখে দেখে যে আমি পিতা, ফরা মজলিসে অপমান হচ্ছি, তাহলে সেই দুঃখে সে সবার সামনে বিষ খেত। শোন, বাবার নাম মুন্না, নেতা মোস্তাক আমার বাবা। আমার বাবার সব কথা দাঁড়াতে শুনছি। আমার বাবা কিন্তু জানে না যে আমি তার পোলা মুন্না কথাগুলো শুনছে, কিন্তু আমি তো শুনছি। আমার বাবা, আমার জন্মদাতা বাবা, এই বড় মজলিসে কত বড় অহংকার করে করেছে, আমার পোলারে করে আমার পোলা বিষ খেত। যেখান থেকে পারস বিষ দেয় কমল, যা। ডাক্তার, আমার বন্ধুকে বাঁচান। ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা?
আমার মন রক্ষে বাঁচান। কি হয়েছে ওনার? আরে বিষ খাইছে। সর্বনাশ, তাহলে তো এক্ষুনি তোমাকে ওয়াশ করাতে হবে। সিস্টার কুইক, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আল্লাহকে ডাকো। চিন্তা করো না। বাবা উঠিস না, বাবা শুয়ে থাক। মুন্না, বাপ আমার, মাঝে মাঝে কি যে পাগলামি করিস, বাপ বললো আর অমনি বিশ্ব বললে। বাবার আদর্শের বাইরে আমি যাইতে পারি না মা। যদি বিষ না খাইতাম তাহলে আমার বাবার আদর্শ সবার সামনে শেষ হয়ে যেত। মুন্না, তোর মতো সন্তানের বাবা হতে পেরে আমি সত্যি ভাগ্যবান। ওই ভাগ্যবান তুমি এখানে? তোমাদের বাপ বেটার পাগলামি দেখতে এসেছি। মুন্না, এখন কেমন আছো? ভালো আঙ্কেল। আমি বুঝি না, তোমরা রাজনীতি করো অথচ এখনো এত ইমোশনাল কেন? নিজেদের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি কেন খেলবে? একটা না একটা ঝামেলা তো তোমাদের পিছনে লেগেই আছে, তার মোকাবেলা না করে এভাবে ইমোশনাল হলে চলবে? আবার কিসের ঝামেলা? কাদের মার্ডার হয়েছে? আব্বাস মুন্নাকে আসামি করে কোর্টে মামলা করেছে। করলেও আমি কাদেরকে খুন করি নাই। মোরাদে, তুমি কি বলছো? তুমি ভালো করেই জানো মুন্না খুন করতে পারে না। আমি জানি, কিন্তু কোর্টে আব্বাসের তিন চারজন চামচা প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষ্য দিয়েছে। মুন্নার আগাম জামিন আমি নিয়ে এসেছি, কিন্তু মুন্নাকে কোর্টে হাজিরা দিতেই হবে। দেবে, আমার ছেলে খুনি নয়, আইনের উপর আমার আস্থা আছে মোরাদ। দেখে নিও, আমার মুন্নার কিছুই হবে না। ইওর অনার, আসামি মুন্না সর্বসমক্ষে মিছিলের মধ্যে কাদের খানকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু অনেক লোকের উপস্থিতিতে তাকে খুন করতে না পেরে ঠিক তার দুদিন পর তার বাসায় ঢুকে তাকে খুন করে। খুনের প্রত্যক্ষদর্শী দুজন সাক্ষী অলরেডি আদালতে সাক্ষ্য দিয়েছে। অবজেকশন ইওর অনার, ওই দুজন সাক্ষী যে মিথ্যে বলছেন না তার কি কোনো প্রমাণ মিস নদী চৌধুরীর কাছে আছে? নেই, কিন্তু ঘটনার সময় মিস্টার মুন্না কোথায় ছিলেন তার যথাযথ ব্যাখ্যা তিনি আদালতে দিতে পারেননি। ইওর অনার, মুন্না আমার সাথে ছিল। ওই দিন ওই সময় আমার ছেলে আমার সাথে ছিল। ইওর অনার, ওকে নিয়ে আমি আমার বন্ধু মুরাদ চৌধুরীর বাসায় মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তাহলে তো মুন্নার বিরুদ্ধে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। এই আদালত মুন্নাকে বেকসুর খালাস ঘোষণা করছে। এভাবে আর কতদিন ঢাল হয়ে নিজের ছেলেকে রক্ষা করবেন? একদিন না একদিন আপনার ছেলের গলায় ফাঁসির দড়ি পড়বেই। মা, তোমার বয়স এখনো অনেক কম, রাজনীতির মাঠ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই, থাকলে বুঝতে মুন্না খুনি নয়। ও যদি কাদের খানকে খুন করত তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম। আপনি নিজেকে কি ভাবেন? আপনি কি সরকার? আপনি কি আইন? আপনি কি মাফিয়া? মিস নদী চৌধুরী, মুখে লাগাম দেন না দিলে আমাকেও মারবেন নাকি? আমার বাবা আমারে সেই শিক্ষা দেয় নাই। বললা, আমি যাচ্ছি। কামল, তুমি মুন্নাকে নিয়ে এসো। এই যে, এই যে ম্যাডাম, 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 এক মিনিট। কি ম্যাডাম, পারলেন না তোমার আটকেতে?
টাকা আর ক্ষমতার জোরে আপনি হয়তো জামিনে বের হয়ে যাচ্ছেন মিস্টার মুন্না, বাট আমি প্রতিজ্ঞা করছি সাজা আপনাকে পেতেই হবে। পাপে যদি পাপ করে তার সাজা তারে পাইতেই হয়, কিন্তু যে পাপ করে নাই, জানে না এটা কইরা ফাঁসে দেওয়া হয়েছে, তার সাজাও হেরে কেঁদে চান? এই ঠিক কইছি না ভাইজান? নাটক করে আপনাকে ফাঁসানো হয়নি, আমার বিশ্বাস আপনি খুন করে এখন নাটক করছেন। মনে রাখবেন মিস্টার মুন্না, এই নদী চৌধুরী জীবনে কোনো ক্রিমিনালকে নিস্তার দেয়নি, আপনাকেও দেব না। ভাইজান উড়াই দেবো নাকি? আরে না, কোর্টে রে মার্ডার করলে জামিন পাবি না, উনি আমারে ভুল বুঝছেন, পরে ঠিক হয়ে যাইব। আয়া পর। আপা একটু শুনবেন? আপনি কি? আমি সেই হতভাগী যে নিজের চোখে তার প্রেমিককে খুন হতে দেখেছে। কার কথা বলছেন আপনি? আমি কাদারের কথা বলছি, আমার চোখের সামনে রমেশ আনিস খুন করেছে আমার ভালোবাসাকে। কি বলছেন আপনি? জি আপা, রমেশ কাদারকে ধরে রেখেছে আর ছুরি মেরেছে আনিস। ওদের ভয়ে আমি এতদিন আপনার কাছে আসার সুযোগ পাইনি, কিন্তু আজ একজন নিরপরাধ মানুষকে আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে জেনে আর চুপ থাকতে পারিনি। ও শিট, তাহলে ওদের কথায় আমি মুন্নাকে ভুল বুঝেছি? ও নো, আপনি এসব কথা পুলিশের সামনে বলতে পারবেন? জি পারবো। আপনাকে তাহলে আমার সাথে যেতে হবে, পুলিশ কমিশনারের সামনে এসব কথা আবার বলতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে রমেশকে। চলুন। কি কি কইলি ওসি? জি দাদা, কাদেরের স্ত্রী কমিশনারের কাছে সব কথা কই দিয়েছে, আগামীকাল ম্যাজিস্ট্রেটের কাছে শালি জবানবন্দি দেবে। বাইর করতেছে জবানবন্দি আনিস। দাদা, কালকা কোর্টের বাইরে গিয়া ওত পাইতা থাকবি, ওই নদী চৌধুরী কাদেরের বৌরি নিয়া বাইর হওয়া মাত্রই দুইটরে কোপাইয়া নয় দুগুনি ১৮ টুকরা করবি, বুঝলি? বাবা জগদীশ, মামলার ডিসমিস। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, এতক্ষণে নিশ্চয় বুঝবার পারছেন আমি কোন খুনি না। হ্যাঁ, যদি বলেন আপনার বাসাতে গিয়া আমি আইনের হাতে তুলে নিছি, আমি পাপি, তাহলে আমি কমু, যদি এই পাক করতাম তাহলে আপনার আর ওই মায়ের লাশ এতক্ষণে রাস্তার উপরে পইরা থাকতো।
আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয় দেই না। আমি নিজের হাতে এক জোড়া নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আইনের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শন করার জন্য না। আমি আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ ওনাকে সময় মতো পাঠিয়েছিলেন, উনি মানুষ না, ফেরেশতা। ওম নমস্কৃত ভবতি ভব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানমি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভব যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থান সর্বমামি যুগে যুগে। মুন্নার পাংখা যদি কাটতে না পারো রমেশ, তাহলে পলিটিক্স দিয়ে বিদায় নিয়ে গঙ্গার পারে গিয়ে ওম শান্তি ওম শান্তি করতে হবে। কেমনে কাটুম পাংখা যদি কেচির ধার ঠিক না থাকে? আপনার পোলা থেকে শুরু করে সবাই তো দেহে ননির পুতুল, সোয়া দিলেই ভাঙ্গা পড়ে। এমন ক্যাডার থাকলে মার কইলা। এখন কিভাবে কি করবে সেটা বের করো। বাবার শ্রাদ্ধের কারণে আমি 40 দিন নিজে হিট করতে পারতেছি না, তা না হইলে এতদিনে যাওগা অন্য লাইনে হাঁটি। আনিস জি দাদা, মুন্নার ফ্যামিলি মেম্বার কে কে? বাপ মার এক বোন, বোনটা আমাকে কলেজে পড়ে। কারো সাথে প্রেম ট্রেম করে? রিপন নামে একটা পোলার লগে প্রায় কলেজের বাগানে খুচুর খুচুর করতে দেখি। তাইলে তো কোনো চিন্তাই নাই। ওসে কাবিলারে দিয়া দেহ ব্যবসার অভিযোগে মুন্নার বইন্ডে অ্যারেস্ট করে দিলেই মুন্নার পাগলা কুত্তা হইয়া পুলিশে কামড়াইতে যাইব। ব্যাস বাবা জগদীশ, মামলা ডিসমিস। ইউরাজকে এখানে তাকিয়ে আছো কেন? আমার জিনিস আমি দেখলে ক্ষতি কি? এত রাগঢাকের কি আছে? ব্যবহারের অনুমতি না পাওয়া পর্যন্ত অন্যের সম্পদের দিকে এভাবে দৃষ্টি দেওয়া উচিত না। ওগো, অনুমতি কবে দেবে শুনি? যেদিন কলেমা পড়ে কবুল বলবে সেদিন। দত্তরি, আমার যেসব বন্ধুরা প্রেম করে তারা তো অনুমতির অপেক্ষা করছে না, যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই তো। তুমিও কি সেই সুযোগ পাবার জন্য আমার সাথে প্রেম করছো নাকি? না না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এতক্ষণ তো তোমাকে খ্যাপানোর জন্য দুষ্টুমি করছিলাম। মিথ্যে কথা, আমি তোমার মতো পুরুষদের নজর খুব ভালো করে চিনি। সুযোগ পেলে চারিদিকে তোমার নজর দেওয়া শুরু করে দাও। আর যাতে নজর না দিই তার ব্যবস্থা করলেই পারো। কি ধরনের ব্যবস্থা? সিনেমা চলার আগে যেমন ট্রেলার পাবলিসিটি চলে তেমন কিছু একটার ব্যবস্থা করলেই পারো। ও তাই? ঠিক আছে, এমন ট্রেলার দেখাবো সারা জীবনেও ভুলবে না। বিশিষ্ট রূপে
তোর শরীরের খিদে মুই মিটে হ্যালো, আর 10 মিনিট আগে অপেক্ষা করবো, তারপর বাসায় যাবো। আমার প্রয়োজন হলে আপনি বাসায় পাবেন। হ্যাঁ বললাম তো, আমার কাজ আছে। কারা কখন বলেন নাকি? আমি কি করে শুনছেন? গাড়ি চল,
তোর মোজা বুঝাইতে আসি। সারুম সাপের বিষ দাদাকে ভাঙ্গা লই, তারপর সারুম এখানে কিন্তু দরকার নাই, তোরা বেরিয়ে যা। কি হলে মুই জানতাম নিজের চোখের সামনে তোর বইনের জামা কাপড় সেললে তুই আমার গায়ে হাত দিবি। কর্তব্যরত অবস্থায় পুলিশের ওসির গায়ে হাত দিলে কি হয় তা তো কোনো সময় টের পাও নাই। এইবার পাবা, রমেশের বাপকে খুন করার সাজা এইবার পাবা। খবরদার, আমার চাইতে দে, নয়তো তোর পরিণতির জন্য তোরাই দায়ী থাকবি। ও মরে ন লা পাইছ, তোমার সারিয়া দিমু, সারিয়া দিলে কি করবি, কি করবি তুই, কি করবি? মুন্না মুন্না থাম কই আসি, নইলে তোর পুইনের কিন্তু এক কেবারে হামলাই দিমু। ওই বাইন্দা বালা, কিছুক্ষণ পরে ইজরা হয়ে যাইবে, বাইসে থাকবে কিন্তু শরীরে তেজ থাকবে না। আর এই সুযোগে তুই তোমার তেজটা কমাইয়া দেই, আসো। অন্যা হলে তোর কি, তোর বুঝ লাগে নাই, সরেন যা সরেন যা। কি হইতাছে জানতে চান? কি হইতাছে এখানে? আইনের ব্যবচ্ছেদ হইতাছে, ক্ষমতার অপব্যবহার হইতাছে, ঘরের মা বোনদের ইজ্জত হানাদার বাহিনীর মতো পুলিশের সদস্য দ্বারাই আজ বেইজ্জত হইতাছে। মানে আমার বোনদের তুই দেয় না থানার মধ্যে, তারে ধর্ষণ করবে চাইতেছে এই ওসি, একজন ভাইয়ের চোখের সামনে তারে নগ্ন করছে, আমার বোনের মাথায় পিস্তল ধরে আমার উপরে করা হয়েছে অমানসিক অত্যাচার, এটা কোন ধরনের আইন, কোন ধরনের ডিউটি? তাই নিজের বোনের ইজ্জত বাঁচাইতে থানার ভিতরে আমি সবারে মারছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তাহলে আমি সব সাজা মাথা ব্যথা দেবো, সব সাজা মাথা ব্যথা দেবো। নিতে তোর হইবেই স্যার, ও যা যা কইছে সব মিথ্যা কথা।
না, সব সত্যি স্যার। আমি বাধা দিয়েছি কিন্তু ওসি সাহেব আমার কথা শোনেননি। চুপ ইডিয়টের বাচ্চা। ওসি সাহেব, বিহেভ ইয়োরসেলফ। গায়ে আইনের পোশাক আছে বলে সে আইনের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করার রাইট আপনার নেই ওসি সাহেব। ইউ আর সাসপেন্ডেড। আর সেই সাথে যারা তার সাথে এই ক্রাইমে সহযোগিতা করেছে তাদের সব কটাকে আমি সাসপেন্ড করছি। স্যার ওটা বললেন কি? হাবিলদার নাসির। ইয়েস স্যার। হেডকোয়ার্টারে ফোন করো। জি স্যার, আমি কথা বলবো। মুন্না, তুমি তোমার বোনকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ স্যার, প্রয়োজন হলে আমার ডাকবেন, আমার ডাকবেন। অবশ্যই, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি মুন্না। ওদের সবাই যাতে যথাযথ শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব। ধন্যবাদ স্যার, আর আপনারও ধন্যবাদ কমিশনার স্যারের জায়গায় নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, এতক্ষণে নিশ্চয় বুঝবার পারছেন আমি কোন খুনি না। আমি নিজে অন্যায় করি না, অন্যায়ের প্রশ্রয়ও দেই না। আপনারও ধন্যবাদ কমিশনার সাহেবের জায়গায় নিয়ে আসার জন্য।
নাও। কিছু বলবে? বলছিলাম কি, তোমার ছেলেকে একটা লাল টুকটুকে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দাও, তাহলেই দেখবে ছেলে আর ঘর থেকে বেরোচ্ছে না, আর নতুন কোনো ঝামেলাতেও পড়ছে না। তোমার ছেলেকে বিয়ে করবে এমন বোকা মেয়ে তুমি কোথায় পাবে? তোমার না এত বন্ধু, তাদের কারো মেয়ে নেই? ঠিক আছে, খুঁজে দেখব। স্যার, চিস্তি সাহেব আইছে, সাথে গেস্ট আছে। কোথায় বসিয়েছো? ড্রয়িং রুমে বসে আইছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মুস্তাক, ওনার সাথে হয়তো তোমার পরিচয় নেই, কিন্তু নাম অবশ্যই শুনেছ। ওনার নাম রশিদ খান। দোয়া করবেন। খান সিন্ডিকেটের রশিদ? জি। হঠাৎ এত বড় মানুষকে নিয়ে আমার বাড়িতে কেন চিস্তি? আমি উনাকে সাথে করে নিয়ে এসেছি, প্রয়োজনটা আমারই। কে ধর ওইজন? প্রতিবারের মতো এবারও আপনি সোয়ারি ঘাটে ডাক নিয়েছেন, আর ওই এলাকায় আপনার হুকুম ছাড়া কোনো কাজই হয় না। এলাকার লোকগুলো ভালো, আমাকে ভালোবাসে। আপনার ওই ঘাটে খান সিন্ডিকেটের মাল নামাতে চাই আমি, প্রতি সপ্তাহে 20 কোটি টাকার মাল নামবে। খান সিন্ডিকেটের কি মাল নামবে আমার ঘাটে তা আমি জানি রশিদ খা। ড্রাগস আর আর্মস এর ব্যবসা আমি করি না, আর যদি কেউ করে আমি তাদের বাধা দেই। এতে বাধা দেবার কি হলো? শহরে আর্মস আর ড্রাগস এর ব্যবসা যে হচ্ছে না তা তো নয়। হোক, কিন্তু আমার আশেপাশের মানুষদের আমি এই ব্যবসা করতে দেব না। নিজের ফায়দার জন্য দেশের তরুণ সমাজকে আমি কলুষিত হতে দেব না। প্রতি চালানে আপনার কমিশন থাকবে 2 কোটি টাকা। 2 কোটি মানে তুই টাকা দিয়ে নেতারা কিনবার চাস? তোর এত বড় সাহস? কমল, আস্তে। চিস্তি, খান সাহেবকে নিয়ে সসম্মানে আমার বাড়ি থেকে চলে যান। টাকা দিয়ে যে আমাকে কিনতে চায় তার সামনে বেশিক্ষণ বসে থাকার রুচি আমার নেই। প্লিজ, শেষবারের মতো ভেবে দেখুন মুস্তাক সাহেব। আমার ভাবনা শেষ রশিদ খান। আপনি হয়তো জানেন না যে কাজ করতে আমি আমার আত্মার সমর্থন পাই না সে কাজ আমি কখনোই করি না, আর যে কাজ করি সে কাজে সরকার সমাজ কারোর বাধাই আমি মানি না। আমার ঘাটে কোনো ধরনের ড্রাগসের ব্যবসা আমি হতে দেব না, আর হ্যাঁ, সে ব্যবসা আমি আপনাকেও করতে দেব না। তাহলে চলুন চিস্তি সাহেব, যাওয়া যাক। মুস্তাক, আমি তোমার ভালো চাই বলে। চিস্তি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। ভবিষ্যতে এ ধরনের নোংরা লোকজন নিয়ে আমার বাসায় আসলে তোমার পার্টির সাথেও হয়তো আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। আই এম সরি মুস্তাক, আই এম রিয়েলি সরি। চলি। কমল স্যার, ঘাটের লোকদের সজাগ করে দে, খান গ্রুপের কাউকে দেখতে পেলেই। জি স্যার। ওম নম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ওম নম নমস্কৃত ভবতি ভাবা যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি অদ্ভুত্থানং সর্বম আমি যুগে যুগে। ঘাটে যদি মাল নামাতে পারি তাহলে আমি আপনাকে প্রতি চালানে 50 লাখ দিতে রাজি আছি। 50 না, 1 কোটি। ঠিক আছে, দিলাম। কিন্তু ওই নেতা থাকতে মাল নামাবেন কি করে? এলাকার লোকজন তো নেতার জন্য জীবনও দিতে পারে। জীবন ক্ষণস্থায়ী, আই যাচ্ছে কাল না। গালি রাখো রমেশ। হেয়ালি আমি করি না আব্বাস, আমি রাজনীতি করি, সশস্ত্র রাজনীতি। আর রাজনীতির মূল মন্ত্র কি জানো? কলেকটিভ দিমু এই জায়গায়, আর পতাকা উড়বো মার্কিন মূল্যকে। এইবার এমন জায়গায় টিপ দিমু যে নেতার রাজনীতির মাঠে ইতিহাস হয়ে যাইব। বাবা জগদীশ,
মামলা ডিসমিস। রমেশ কি করছো? কমল দে তাকে সব বলে দেবে, বিপদে পড়ে যাবো আমরা। বিপদে আমরা পড়ব না, পড়ব নেতা মোস্তাক। তোরে একটা কাম করতে হইব কমল, মাল পাইলে কাম কোনো সমস্যাই না, নেতার লগে থাইকা 20 বছরে 20 টাকাও লাভ হয় নাই, আর লাভ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কামের বিনিময়ে আমারে কত দিবেন তাই কোন? কত চাস? 20 লাখ দিলাম। এই লোকটার খুন করতে হইব। শহীদ ভাইরে, রাজনীতির মাঠে কোনো ভাই নাই, কোনো বাপ নাই, পারবি কি না ক? পারুম না কেন, না পারার তো কিছু দেই না। নেতা শহীদ আগামীকাল তার পোলারে রিসিভ করতে রেল স্টেশন যাইব, তখন কাম সারতে পারলে ভালা। শহীদ তুমি একটু পার্টি অফিসে আসো, একটা জরুরি মিটিং আছে। আরে না না, আজকে তো আমি পার্টি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। শহীদ বিরাট সমস্যা, তে লোকমান আর হাসমতের গ্রুপিং খুব চাড়া দিয়ে উঠেছে, এটাকে ট্যাকল দিতে না পারলে ফাজলামু রাখো। আরে ওইসব ট্যাকেল দিতে তোমার মতো নেতার জুড়ি নেই, এটা আমি ভালো করেই জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি। বাবা এত দেরি হলো কেন? আর বলো না বাবা, 10টা ট্রেন 1টা ছেড়েছে। চল বাসায় চল। দাঁড়াও বাবা, সাথে আমার একজন গেস্ট আছে। গেস্ট? নিতু কমল, চিদায়ন থেকে আসলে নাকি? বলেন আপনি কি খুনিকে চিনতে পারিছেন? না ওসি সাহেব, এরা কেউ না, আমার বাবাকে এরা কেউ খুন করেনি। আপনি মনে হয় শনাক্ত করতে ভুল করতেছেন, আর একটু ভালো করে দেখেন। ভালো করে দেখি বলছি ওসি সাহেব, এরা কেউ হত্যাকারী নয়, আমি আপনাদের কতবার বলবো। ম্যাডাম আপনিও কি চিনতে পারতেছেন না? জি না। হত্যাকারীকে শনাক্ত করা না গেলি আমরা কেমনে করে ধরবো বলেন? হত্যাকারীর বর্ণনা আমি দিচ্ছি, লোকটা দেখতে খাটো করে, মাথায় চুল নেই কিন্তু গোপ আছে, দেখতে অনেকটা অনেকটা এই তো সেই লোক ওসি সাহেব, এই লোকই গুলি করে আমার বাবাকে হত্যা করেছে, আপনি ওকে অ্যারেস্ট করুন। নেতা মোস্তাকের ডান হাত জিট্টু কমল। আপনি শিওর? দেখি শুধু ও না, আমিও শিওর এই লোকই আঙ্কেলকে গুলি করেছে। আপনি জানেন ওকে? ও নেতা মোস্তাকের ডান হাত, নাম কমল, ওর ওপর গিট্টু কমল। ওকে গ্রেফতার করলি নেতা মোস্তাকের সমর্থকরা পুরো শহর অচল করে দিবেনি। আই ডোন্ট কেয়ার, ক্রিমিনাল শনাক্ত করতে বলেছেন আমি করেছি, এখন ওকে গ্রেফতার করার দায়িত্ব আপনাদের। আপনি মনে হয় কোথা ভুল করতেছেন, ভালো করে দেখে শুনে বলেন। আমি দেখে শুনে বলছি, কমলই আমার বাবার হত্যাকারী, এক্ষুনি আপনারা ওকে অ্যারেস্ট করুন। বললি সব করা যায় না মিস্টার মেহেদি, আমাকে উপর মহলে কথা বলে অনুমতি নিতে হবে। ক্রিমিনাল ধরতে হলে অনুমতি নিতে হবে? আপনি জানেন শহীদ আঙ্কেলও দেশের একজন নামি দামি নেতা, তার হত্যাকারীকে ধরেননি বলে আমরা তার পক্ষ নিয়ে এই শহর অচল করে দিতে পারি। রাগ করবেন না ম্যাডাম,
আমাদেরকেও জবাবদিহি করতেই হয়। জবাব কি বললে? কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে? কি হয়েছে, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? মুন্না মুন্না দেখে যা তোর বাবা দাদি কেমন করছে, তাড়াতাড়ি আয়। ওগো মা মা, তোর বাবা দাদি কেমন করছে? বাবা কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? শহীদ শহীদ আর নেই মুন্না। নাই মানে? বাবা খুলে কও। কিছুক্ষণ আগে রেল স্টেশনে শহীদ খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তুমি কি বলছো? কে খুন করছে বাবা? শহীদের ছেলে মেহেদি হত্যাকারী হিসাবে শনাক্ত করেছে কমলকে। কমল কমল আমাকে কমল? হ্যাঁ মুন্না, আমাদের কমল। অসম্ভব, কমল শৈতাঙ্গেলকে খুন করবো কে? কমলে আমার কাজ করতেই পারে না। আমিও তাই বিশ্বাস করি। নিশ্চয় অন্য কেউ কমলকে ফাঁসিয়ে দিচ্ছে। মমতা আমারও তাই সন্দেহ। মুন্না কমল কোথায়? জানি না, আজ কমলে আমার যোগাযোগ করে নাই। মুন্না ওকে খুঁজে বের কর, পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে। পুলিশ ওকে গ্রেপ্তার করার আগে আমি ওর মুখ থেকে শুনতে চাই ও খুন করেছে কিনা। ঘটনা কি জানতে চাই? আমার বাবাকে খুন করেছিস কেন? তোর বাবাকে? নেতা শহীদ চৌধুরী। পয়সা পাইছি, কাম করছি। কে দিয়েছে পয়সা? কি করবি শুই না, যা যা ঘরের পোলা, ঘরে ফিরা যা। খামা খা নিজের জানটা খরচ করিস না। আমার বাবাকে হত্যা করাতে কে তোকে ভাড়া করেছে? তোকে বলতেই হবে। মোস্তাক নেতা মোস্তাক। বাবা 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 আস্তে, আমি সব জানি। আমি কমলে পাইলে কুত্তার মতো গুলি করে মারমু। আমগো খাই আমগো পই দেয়, আজকে তোমার সে ফাঁসা দিবার চাইতেছে? সব রাজনীতির খেলা মুন্না, কমলের কোনো দোষ নেই। তুমি এই বেমানের পক্ষ নিবে না বাবা, আজকে তুমি ওর জন্য ফাঁসা দিতেছো। আঙ্কেল এমনি কমিশনার আঙ্কেলে ফোন করেন, পুলিশ অ্যাকশন থামান। ইটস টু লেট মুন্না, পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে। কি করতেছেন আঙ্কেল? এই বয়সে বাবা অ্যারেস্ট থানা যাব? বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত মুন্না। না আমি বাবারে গ্রেপ্তার হইতে দেব না। বাবা চলো, বাবা তুমি আমার সাথে চলো, বাবা চলো। মা তুমি বাবারে কও আমার সাথে যাইতে, আমি বাবারে আর সত্যি দেবো না। ওগো তুমি না মমতা, আইনের হাত থেকে আমি পালাবো না, সত্যের জয় হবেই। না 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 এসপি সাহেব, আমি আমার বাবারে নিয়ে যেতে দেবো না, বাবা যাবো না। মন্না সরে দাঁড়াও, চলো না এসপি সাহেব। হ্যাঁ চলুন বাবা।
মরণে দিতেছে। নিতু, বাবার হত্যাকারীরা পুলিশের হাতে ধরা পড়েছে। আর নেতা মোস্তাকের হাতে পড়েছে হাত করা। আজ আমি অনেক খুশি নিতু, আমি অনেক খুশি। আজ তুমি যা চাও তাই পাবে। যা চাই তাই পাবো? আহা, তুমি চেয়ে দেখো না। আমি শুধু তোমাকে চাই, একান্ত আপন করে। ভালোবাসিলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে। ভালোবাসিলে ভালো লাগে, কাছে আসলে ভালো লাগে। বসে যদি রাখো এই হাতে হাত, ভালো লাগে অপলক চেয়ে থাকা, চোখের ভাষাতে কাছে ডাকা। ভালো লাগে ওই তারা ভরারা, পাশে বসে যদি রাখো এই হাতে হাত, ভালো লাগে অপলক চেয়ে থাকা, চোখের ভাষাতে কাছে ডাকা। ভালোবাসলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে। ভালোবাসলে ভালো লাগে, কাছে আসলে ভালো লাগে, কাছে আসে। ভালো লাগে দুজনে হারিয়ে যাওয়া, তোমাকে নতুন তোর কাছে পাওয়া। ভালোবাসলে ভালোবাসলে ভালো লাগে।
আসলে ভালো লাগে, কাছে আসলে ভালো লাগে, ভালোবাসলে। মুন্না, তোর বাবাকে দেবাবি পারি ছাড়িয়ে নিয়ে আয়, তোর বাবা খুন করতে পারে না। জানলে কোনো লাভ নেই মা, দুধ কলা দেয়া আমরা যে কাল সাপ পালছি সেই কাল সাপ এতদিন পরে সবল দিছে। বাবা ডাইন হাত কমল মেজরের সামনে জবানবন্দি দিছে, বাবা তার আদেশ দিছে শহীদ চাষার খুন করার জন্য। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আইনের দেয়ালে ফাটল ধরবো না মা, আইন সাক্ষী চায়, প্রমাণ চায়, যুক্তি চায়। এই মুহূর্তে কমল বাবার বিরুদ্ধে সবচেয়ে বড় রাজ সাক্ষী। কিন্তু কেন ভাইয়া, কমল এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? সব রাজনীতি চাল তুই বুঝবি না। কিন্তু মা, তুমি তো বোঝো তুমি মুন্নার বাবাকে জামিনে ছাড়িয়ে আনতে পারবে না, তুমি প্রমাণ করতে পারবে না সব সাজানো না দল। চেষ্টা করবো আন্টি, কিন্তু কমল যদি কোর্টে দাঁড়িয়ে আঙ্কেলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে সম্ভব হবে না। মিস্টার কমল, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? বলুন, আপনার জবানবন্দি সত্যি? চুপ করে থেকে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, বলুন। মিস্টার কমল, আপনি কথা বলছেন না কেন? বলুন, আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন? না না, সব মিথ্যা কথা। স্যার ফেরেস্তার মতো মানুষ, শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে। টাকার লোভে আমি শহীদরে খুন করছি, আমি খুনি, আমার সাজা দেন। আমি খুন করছি, আমার সাজা দেন। শেষ করে ফেলামু, আমি ওই কমলটি শেষ করে ফেলামু। তোমার বাবা শ্রাদ্ধের 40 দিন তো এখনো পার হয় নাই, তুমি কি করে খুন খারাপি করবা? গুষ্টি কিলাই বাপের শ্রাদ্ধের, কমলের গুষ্টি পিণ্ডি করি ও ঠাকুরমার শ্রাদ্ধ করি। আরে বাপের শ্রাদ্ধ যথাযথভাবে পালন করতে গেলে আমার মুখাগ্নি আমারই করতে হয়ে থাকলে কমলের মতো লোকই আমারে ঘেচ্ছা। হে ভগবান, খুব শীঘ্রই আমি কমলে তোমার কাছে পাঠাইতেছি। তুমি কমলে আমার স্বর্গবাসী বাবার খেদমতে চাকরের ডিউটি দিবা। Yeah!
রমেশ দিনে দুপুরে স্টেশনে কমলকে খুন করছে, পুলিশও বাঁচাইতে পারে নাই। খসরু, আমার সাবধান হইতে হইব, রমেশ বাবার উপর আক্রমণ করতে পারে। তুই সারা বাড়িতে আমঙ্গ লোকজন দিয়া পাহারার ব্যবস্থা কর, যাতে কেউ সীমানে ঢুকতে না পারে। বাড়ির সামনে কোনো সন্দেহজনক লোকটা দেখলে চেক করবি, যদি বোঝা যায় ও চক্রবর্তীর লোক, সাথে সাথে হাত পা ভাঙ্গা থানায় নিয়ে যাবি। আরে আরে বন্ধ করেন কেন, আমার ভিতরে যেতে দেন, লাগবো না, যাও। আরে আমি সিদ্ধিরগঞ্জে আসলাম, খালু জানের লেগে ক্ষেতের ফেরেস তরি তরকারি নিয়ে এসি। ফিরাই নিয়ে যাও, বাড়িতে বাইরের লোক ঢোকা নিষেধ। বাইরের লোক মানে? আমি তো ঘরে পোলার মতন। খালু জান আমার টাকা দিছে, জমি দিছে, সেই জমির ফসল আমি আমার খালু জানে না খাওয়া যাবো না। আপনি খালা জানলে ডাকেন, খালা, ও খালা, খালা। এদিকে এসো, ছাড়ো না, বাসায় আসার ঝুঁকি নিতে গেলে কেন? ভাইয়া বাসায় থাকলে দেখতে মজা। কি করব, তিন চার দিন তোমার কোনো পাত্তা নেই, ভেতরে ঢোকারও কোনো উপায় নেই, তাই তরকারিওয়ালা সেজে তোমাদের বাড়িতে ঢুকতে হলো। সরি রিপন, কিন্তু উপায় নেই, ভাইয়া পুরো বাড়িতে কারফিউ জারি করে রেখেছে, সিকিউরিটির জন্য ঘরের বাইরে যাওয়া বন্ধ। তোমার ভাই মনে হয় জীবনে কোনোদিন প্রেম করেনি, তাই না?
নেপালে নেপালে এই নেপালে নেপালে এই নেপালে এই বাইরে এত হট্টগোল কিসের? জি ভাইজান, এই টুকরি এইখানে কেন? গ্রামের বাড়ি থেকে বরগা চাষি খেতে তরি তরকারি নিয়েছে। গ্রামের বাড়ি থেকে বরগা চাষি তরকারি নিয়েছে? কই লোক কই? মনে হয় চইলা গেছে। তরকারি ওলারে বাইরে যেতে দেখছো না তো? কসরো তরকারি ওলা কই বাইর কর? আমার মনে হইতাছে ওই শালা রমেশের ভাড়া করা শব্দ বেশি কিলার। এই কুস্তে থাক, চল যা। সর্বনাশ, ওরা সবাই মিলে তোমাকে খুঁজছে, ধরতে পারলে আর রক্ষে নেই। পালাও রিপোর্ট, তুমি শীঘ্রই পালাও, যাও বলছি যাও। এই চল তো দেখি বেটা তরকারিওয়ালা ছাদে আছে কিনা। চল। হ্যাঁ চল। এখন তো দেখছি না। চল। কি করছিস বললা? মা তুমি সরে নাও। আমি ঘর থেকে বের হতে পারিনি বলে রিপন ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এসেছে। ভাইয়া, আমি রিপনকে নিজের জীবনে যেতে বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা এত দ্রুত প্রকাশ পেয়ে যাক আমি চাইনি। আপনাদের আপত্তি না থাকলে আমি কালই আমার বাবাকে নিয়ে আসতে পারি। গুরুজনেরা বসে আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমি তাই মাথা পেতে নেব। তোমার বাবা মা কোথায় থাকেন? ধানমন্ডিতে। আপনি চাইলে আজই তাদেরকে দেখা করতে বলতে পারি। তাই করো বন্যা, তুলের বিয়ের আয়োজন করো। আমি যত দ্রুত সম্ভব ওর আর তুলের বিয়ে দেখতে চাই। বা খুব সুন্দর লাগছে। তোমার বাবা মা এলেন না একই বিয়ের আসরে? তোমার বিয়ের কথাটা পাকা করে ফেলতাম। আমার একজন বড় ভাই ছাড়া আর কেউ নেই আন্টি, উনিও বিদেশে থাকেন, সামনের মাসেই দেশে আসবেন। আসলে আমার সাথে দেখা করতে বলো, তুলি চলে গেলে ঘরটা খুব খালি খালি লাগবে। যান আপনারা, যান যান যান। মুন্না কাজই তো এখন এলো না রে,
বাবা আমি এখনই যাইতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মুস্তাক, দুদিন পরেই তো তুমি নানা হতে যাচ্ছ। আমার মেয়েটার জন্য দোয়া করেছিস তুই? অবশ্যই অবশ্যই। তোমার মেয়েটাকে নিয়ে এলে না? ও কি যেন একটা কাজে ব্যস্ত। মুন্নাকে দেখছি না যে? মুন্না কাজই আনতে গেল এই মাত্র। ওকে যাও যাও। হ্যাঁ রমেশ, একদম ফাঁকা। আমাকে চিনেছিস নেতা? আমি রশিদ খান। তোর ঘাটে মাল নামাবো বলে গিয়েছিলাম, খুব তো সেদিন দেশের যুব সমাজের দোহাই দিয়েছিলি। এখন কোথায় তোর যুব সমাজ? তোর সাথের লোকেরাই তোর কবরে যাওয়ার রাস্তা ফাইনাল করেছে নেতা। এবার আমি আজান দিয়ে তোর ঘাটে মাল নামাবো। নেতা, আজ তোর বুকে আমি গরম সিসা ঢুকায় দিমু, আর আমার বাবার আত্মার শোধ হিসাবে শেষ করে দিমু সবাই রে। আমার বাবা হিজড়া পয়দা করে নাই, সত্যিকার পুরুষ পয়দা করছে। বাবা জগদীশ, মামলা ডিসমিস। বাবা জগদীশ, মামলা ডিসমিস। আসেন কাজে সাহেব। জি। সবার শেষ করে দিচ্ছে, নির্মম ভাবে খুন করছে। কেন কেন খুন করছে? আমি সুতার দল। অগো আমি টুকরা টুকরা করে ফেলাবো। জয় মা কালী। আমার পাপ,
মাপুইন সবারে মারছস, আজকে তোরে মাইরা চিতায় চড়াবো, খুন করছস আমার মা রে, খুন করছস আমার বোন রে আর বোনের স্বামী রে, এবার এক এক করে তোকে আমি শেষ করে দেবো। মুন্না অস্ত্র ফালা, নইলে কিন্তু ফুটা করে ফেলাবো। আমারে হেল্প করতে এসো কেন? ধরে নিন যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কেন? মুন্না ভাই, আমার বাবাকে যারা খুন করেছে তারাই আপনার বাবাকে খুন করেছে, খুন করেছে আপনার পরিবারের সবাই। আপনি যেমন আপনার পরিবারের হত্যাকারীদের শেষ করতে চান, তেমনি আমিও চাই, আমিও চাই ওই দুশ্মনদের খতম করে দিতে। মাই মাই মাই, আমার মাই, প্রথমে আমার বাবা, তারপর আমার ছোট ভাইরে তুই শেষ করছিস মুন্না, কিন্তু এখন পর্যন্ত আমি তোর কিছুই করতে পারি নাই। মাই 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 রে, আমারে তুই ক্ষমা করে দিস ভাই, তোর দেহ বর্ষ আমি বাতাসে উঠতে দিব না, নিজের বুকের মাঝখানে লুকিয়ে রাখুম ভাই। কঠিন প্রতিশোধ নিম, কঠিন প্রতিশোধ। আমিন। মুন্না। জি আঙ্কেল। নিজেকে শক্ত করো মুন্না, তোমার বাবার শূন্যস্থান তোমাকে পূর্ণ করতে হবে। আমি যে তার যোগ্য নই। যোগ্যতার প্রশ্ন আসছে কেন? তুমি কালকে অফিসে এসো, তোমার বাবার শূন্য চেয়ারে তুমি বসবে। কি ভাবছো মুন্না, তোমার বাবার যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সে কাজ তোমাকেই পুরো করতে হবে, তুমি কি চাও না
তোমার বাবার মতো দেশের উপকার করতে, জনগণের উপকার করতে। মুন্না ভাই কি ভাবছেন, আঙ্কেলের কথায় আপনার রাজি হওয়া উচিত। কারেক্ট, আমি তোমার জন্য আগামীকাল পার্টি অফিসে অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো আঙ্কেল, আমি আসবো। না মুন্না না, ওই পার্টি অফিসে আমি তোমাকে যেতে দেব না। তুমি বুঝবার পারতাছ না নদী, আমার যাইতে হইব। কেন যেতে হবে, কেন? সারা জীবন রাজনীতি করে তোমার বাবা কি পেয়েছেন বলতে পারো? নিজের সহকর্মীদের হাতে তার নির্মম মৃত্যু দেখেও কি তোমার হুঁশ হয়নি? কেন সে রাজনীতির খাতায় নিজের নাম লেখাতে চাইছো, কেন? আমার বাবা, তার যে কাজ অসমাপ্ত রেখে গেছে সেই কাজ আমার পুরা করতে হইব। আমার বাবা স্বপ্ন দেখতেন একদিন আমি তার প্রতিভ জনসম্মুখে দাঁড়াবো, ভাষণ দিব, মানুষের দুঃখ দুর্দশা মিটাবার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমারে আমার বাবার সেই স্বপ্ন সার্থক করতে দাও, আমি সার্থক করতে দাও। তোমাকে নিয়ে আমার বড় ভয় হয় মুন্না। কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। আমারে হারাবার ভয়? আমি তো তোমার কেউ না। তুমি আমার অনেক কিছু মুন্না, তুমি আমার অনেক কিছু। তুমি আমার পৃথিবী, তুমি আমার ভবিষ্যৎ, তুমি আমার চলার সাথী। এই মন তোমাকে অনেক আগে আপন করে নিয়েছে মুন্না। নদী। হ্যাঁ মুন্না, ভালোবাসি আমি নিজেই জানি না, আর ভালোবাসি বলে প্রতিটি মুহূর্ত তোমাকে কাছে না পাবার আশঙ্কা আমাকে স্বস্তি দেয় না। প্লিজ মুন্না, তুমি পার্টি অফিসে যেও না। তোমার ভালোবাসা যদি আজ আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সে ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই। নদী, নদী, তুমি যদি ভালোবাসা আমার সহযাত্রী হইতে চাও আমি নিষেধ করব না, কিন্তু তার অন্যতা হইলে আমার কথা তোমার ভুলা যেতে হইব। আমি আসি নদী, ফিরে আসা যদি তোমার দেখি তাহলে বুঝবো আমার জীবন সাথী হওয়ার জন্য তুমি প্রস্তুত, আর যদি না পাই তাহলে ভাবমো তুমি আমার জীবনের সেই মরীচিকা যার ছোঁয়া আমি কোনোদিনও পাবো না। ওয়েলকাম ওয়েলকাম মুন্না, আমি জানতাম তুমি আসবে, সাথে দেখছি মেহেদিকেও নিয়ে এসেছো। হ্যাঁ, আমার বাবার অসমাপ্ত কাজ করে যাবার জন্য আমি সবসময় হাজির চিস্তি আঙ্কেল। মেহেদিও আমার বাবার আদর্শে চলতে চায়, সেই সাথে খুঁজে বের করতে চাই কারা আমার বাবার খুনি। আমার মনে হয় কি জানো, সত্যিকার খুনি ওই কমল। তোমার বাবা হয়তো চাঁদা টাদা দেয়নি তাই খুন করেছে, আর কোর্টে দাঁড়িয়ে বলেছে ওই রমেশের কথা। তাই যদি হইব তাহলে রমেশ স্টেশনে কমলকে খুন করছে কেন? বেইমানি শাস্তি না দিলে যে মা কালী আমার ক্ষমা করব না। বাবা জগদীশ, মামলা করুন ডিসমিস। রমেশ? হ্যাঁ রমেশ, রমেশ চক্রবর্তী, যে তোর পুরো গোষ্ঠী খাইছে এইবার তরে খাইব। আঙ্কেল, তুমিও তোমার বাবার মতোই অনেক বোকা মুন্না। তোমার বাবাকে কোটি কোটি টাকা কামানোর ফন্দি ফিকির করে দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি তাই মরেছে। আর তুমিও চোখের সামনে তোমাকে হত্যার নীল নকশাটা দেখতে পাওনি, আফসোস। শেষ পর্যন্ত নিজের আত্মা বিক্রি করে দিলেন আঙ্কেল। আমার করার কিছুই নেই ভাতিজা, কি করব বলো? তোমার বাপ আর মুস্তাক দুটোই উজবুক বোকা, নিজেরাও খাবে না কাউকে খেতেও দেবে না। রশিদের কথা মতো কাজ করলে আমাদের সবার লাভ, তাই ওর সাথে আমরা সবাই হাত মিলিয়েছি। মুন্না, মরার আগে কোনো শেষ ইচ্ছা থাকলে ক। শেষ ইচ্ছা একটাই, আমার বাবার কসম তোকে কাউরে বাঁচতে দেব না। Oh, my God.
দেখবি মুন্না বাসলে আমি কাউরে ছাড়ুম না। এই তো রাজা, পানিতে খুঁজা দেখ। শুধু শুধু সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। গুলি খেয়ে যেখান থেকে মুন্না পড়েছে সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারবে না কখনো। শিওর? 100% শিওর। লাগে না আয়না তুই আরো কাছে,
এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে এই রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে আমার ঠোঁটে মিষ্টি হাসি সর্বনাশী রং দেখা তোর আমি বড় বাজে রঙিলা রং দেখা তোর আমি বড় বাজে আমার ঠোঁটে মিষ্টি হাসি সর্বনাশী শোন সবাই এখন থেকে কোনো ভয় ডর ছাড়া মাল নামাবি নেতা মুস্তাক আর তার ছেলে মুন্না দুজনেই শেষ সব তোর প্ল্যান হয়েছে রসে আমি আমার বাপ মা বোন সবারে হারাইছি তোর গুটিবাজির কারণে তোর বুদ্ধিতে সবকিছু হয়েছে যা পালিতে ফালা তুই বা দুই বাবার কথা মনে করব যা আপনারা কি অন্ধ বোবা নাকি কালা বুঝতে পারছেন না মুন্না এভাবে একের পর এক সবাইকে শেষ করে ফেলছে কিন্তু মুন্না খুন করতে যাবে কেন মুন্না মুন্না রাজনীতির মাঠ থেকে ওর সমস্ত প্রতিপক্ষরে একটা একটা কইরা সরায় দিতেছে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কথা বললে তো আর চলবে না কি প্রমাণ আছে আপনার কাছে কেউ কি মুন্নাকে খুন করতে দেখেছে বা কোনো চাক্ষুষ প্রমাণ আছে আপনাদের কাছে কোনো প্রমাণের প্রয়োজন নাই রাজনীতি আমরা করি আমরা জানি
কোন হানকার বাতাসে কোন হানকার পাতা দোল খায়। আপনি শুধু আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে দিন, পার্টির অফিস, রমেশের বাড়ি, সব জায়গায় সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা সম্মানিত লোক, আপনাদের সিকিউরিটি অবশ্যই দেব। কাল থেকে পুলিশ আপনার পার্টি অফিসের বাইরে ডিউটি করবে। পুলিশ দিয়েছে কমিশনার, আমার চেয়েও বয়স্ক দুজন গার্ড, হাতের বন্দুকগুলো তার চেয়েও পুরনো, ওরা আমাকে কি রক্ষা করবে? রমেশ, তোমার ক্যাডার বাহিনীকে ডাকো, আমার অফিস পাহারা দেবে। সেদিন এত বড় সুযোগ পেয়েও তুমি মুন্নাকে কেন শেষ করতে পারলে না, কেন? আরে রশিদের পাকনামিতে ধরা খেয়ে গেছি নেতা। রশিদ ভাবছিল পানিতে বইরা গেছে, মুন্না ব্যাস শেষ। আপনি কিছু ভাইবেন না, আমি পোলাপান পাঠাইতেছি, ওরা আপনার দিনরাত গার্ড দিব। খবর লগে নিয়ে বাসায় যান। তোমার মাথা খারাপ রমেশ? আমার বাসা উত্তরার শেষ মাথায়, ওখানে খুন করে আমাকে সুটকি দিল, কেউ দেখতে যাবে না। আমি এই অফিসের বাইরে এক পাও নড়ছি না। তাহলে থাকেন, আমি জায়গা, আমার পূজার দেরি হয়ে যাইতাছে। শুনো, যদি প্রয়োজন হয় তখন তোমাকে আমি কোথায় পাবো? আমি আমার গোডাউনে থাকুম, আহি। থামো থামো, ভাই আপনার গো থানা যাবার খুঁজছে। এই যে ওসি সাহেবের অর্ডার। থানা কেন? মন্ত্রী মায়ের বিয়া, তাড়াতাড়ি যান, ততক্ষণ আমি ডিউটি যাচ্ছি। হ্যাঁ, মন্ত্রী মেয়ের বিয়ে, এই তাড়াতাড়ি চল। আপনাকে তো আগে কখনো দেখিনি। উত্তরা থানা থেকে আইজি ডিউটিতে পাঠাচ্ছে, আপনারা তাড়াতাড়ি যান। আচ্ছা, কি ব্যাপার, দরজা আটকাচ্ছ কেন? মুন্না, তুমি? আপনি আমি আঙ্কেল বলে ডাকতাম, আর আপনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। আমার বাবা এত বিশ্বাস করতো আপনি রে, আর তার সাথে এত বড় বেইমানি করলেন, আপনি কেমন কইরা, কি মনে কইরা? মুন্না, বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো, ছাইরা দিব আপনারে, আপনার শুধু কন রমেশের কই পাবে? রমেশ ওর গোডাউনে গেছে বাবা, ওখানে গেলে রমেশকে তুমি পাবে বাবা। এবার এবার আমাকে ছেড়ে দাও। ছাইরা দিলাম, বাচ্চারা আমি চার হাতে নিয়ে তোরাইতেছি, আর তোরা মনের আনন্দের তাস কেন? তাস মুন্নাই দিকে আইবই আইবো, আইলে যাতে যাতে ফিরে যাইতে না পারে সেই ব্যবস্থা কর, কর পাহারা রাখ, যাতে মুন্না গোডাউনে ঢুকতে না পারে। চিন্তা করি না বস, আমাকে সব ফাঁকি দিয়া একটা ইন্দুর এই গোডাউনে ঢুকতে পারবো না। Thank you.
ফরওয়ার্ড মুভ। আমি তোমার জন্য কোটি যুদ্ধ করব মুন্না, তোমার পক্ষ নিয়ে আদালতকে জানাবো। মুন্না যাদের শেষ করে দিয়েছে তারা দেশের শত্রু, সমাজের শত্রু। যদি যদি আমার ফাঁসি হয়, এই জন্মে যদি তোমায় না পাই তার জন্য দ্বিতীয় জন্ম অপেক্ষা করতেও আমার আপত্তি নেই। আমারও নেই নদী, আমারও নেই। চলুন